আসসালামু আলাইকুম, আমি রাকিবুল হাসান, প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ট্রিপলের স্টুডেন্ট। আজকে আমার টপিক হচ্ছে স্ট্যাডাল্টা স্ট্যাটার কীভাবে কাজ করে এবং এটার পাওয়ার সার্কিট এবং কন্ট্রোল সার্কিট কীভাবে আঁকতে হয়। আমাকে আজকে টপিকটা নিয়ে আলোচনা করার জন্য আল্টিড ইঞ্জিনিয়ারকে ধন্যবাদ। আমি এখন পাওয়ার ডায়াগ্রাম আর সার্কিট ডায়াগ্রামটা আঁকব। আজকে আমাদের টপিক হচ্ছে স্ট্যাডাল্টা স্ট্যাটার। স্ট্যাডাল্টা স্ট্যাটার কেন ইউজ করা হয়? স্ট্যাডাল্টা স্ট্যাটার ইউজ করা হয় আমরা যখন কোনো একটা থ্রি ফেস মোটর চালাবো, মোটর চালানোর সময় আমার যেই লোড লাইন যেটা আছে, মানে আমি যেই ভোল্টেজ লাইনে লাইন ভোল্টেজ যেটা দিব, সেটা যদি আমার 220 দিই বা 340 দিই, তাহলে সেটা যখন 440 দেওয়ার পর সরাসরি যখন আমার মোটরে চলে আসবে ডেল্টাতে, যখন ডেল্টাতে কানেকশন থাকবে, তখন যদি সরাসরি চলে আসে তখন আমার মোটরের ক্ষতি হতে পারে। তো আমি এই ক্ষতিটা কমানোর জন্য, কেন ক্ষতি হবে, আমি যখন লাইন ভোল্টেজে যত দিব তত যদি আমার মোটরে চলে আসে তখন আমার একটা ইনরেস কারেন্ট তৈরি হয়, ইনরেস কারেন্টটা রিডিউস করার জন্য আমার স্ট্যাডাল্টা স্ট্যাটারটা ইউজ করা হয়। এখন কীভাবে ইনরেস কারেন্ট আমরা রিডিউস করব, আমরা জানি ইয়ার ক্ষেত্রে স্টারের ক্ষেত্রে যখন স্টার আমরা মোটরটা কানেকশন থাকবে তখন লাইন ভোল্টেজ ইকুয়ালস টু ফেজ ভোল্টেজটা হচ্ছে লাইন ভোল্টেজের রুট থ্রি। অর্থাৎ আমি লাইন ভোল্টেজ যত দিব, লাইন ভোল্টেজ যদি আমি 440 দিই তখন সেটা আমার 440টা কী হয়ে যাবে, রুট থ্রি দিয়ে ভাগ করলে অনেক কমে যাবে, যার কারণে আমার ইউনিট কারেন্টটা হচ্ছে ফেজ লাইন। ফেজ লাইনটা আমি যখন লাইন ভোল্টেজ দিয়ে রুট থ্রি দিয়ে ভাগ দিব তখন আমার ফেজ লাইনটা অনেক কমে যাবে, একদম মানে 440 থেকে 440-এর রুট থ্রি হলে আমরা হিসাব করলে যা আসে আর কি কমে যাবে। তাহলে কমে গেলে তাহলে আমার অতিরিক্ত যে ইউনিট কারেন্টটা আসতেছে সেটা আর আসবে না, তাহলে আমার মোটরটা কী থাকতেছে, সেফ থাকতেছে। তাহলে এখন আমরা কীভাবে স্টার্ট দিয়ে প্রথমে, হ্যাঁ একটা এটা হচ্ছে স্টার্ট একটা সুবিধা, স্টার্ট দিয়ে চালাইলে আমার ইনরেস কারেন্টটা হবে না, তাহলে আমার মোটরটা সেফ থাকতেছে। কিন্তু আবার এটা একটা ডিমিরিট আছে, সেটা হচ্ছে আমি যদি এটা যদি কন্টিনিউয়াসলি এভাবে চালাইতে থাকি তাহলে কিন্তু আমার মোটরটা একসময় কি আমার ইফিসিয়েন্সিটা কমে যাবে। তো ইফিসিয়েন্সিটা কমে রোধ করার জন্য আমরা কী করবো, আবার এটা ডেল্টাতে চালাবো, ডেল্টাতে চালাইলে আমার জিনিসটা কি ইফিসিয়েন্সিটা বেটার পাবো। শুধুমাত্র প্রথমের কিছুক্ষণ সময়ের জন্য আমি ইনরেস কারেন্টটা কমানোর জন্য স্টার ইউজ করবো। তাহলে আমরা কানেকশনটা দিব স্টার, প্রথমে আমার মোটরটা স্টারে চলবে, তারপর গিয়ে ডেল্টাতে চলবে, স্টারে যতক্ষণ চলবে তখন আমার ইনরেস কারেন্টটা কমে যাবে, ইনরেস কারেন্টটা কমার পর যখন এটা আস্তে আস্তে নর্মাল পজিশনে চলে আসবে তখন আমার এটা ডেল্টাতে শিফট হবে, ডেল্টা শিফট হলে আমার তখন মোটরটা আমার সেফ থাকতেছে, আমার এফিসিয়েন্সিটাও ভালো পাচ্ছি আমি। তাহলে আমার কন্ট্রোল সার্কিটটা কীরকম হবে স্ট্যাডাল্টা স্টারারের, প্রথমে আমি একটা ফেজ দিলাম, ফেজ থেকে আমি একটা ওভারলোড কানেকশন দিলাম, ওভারলোড থেকে আমার একটা কী আসবে স্টপ পুশ বাটন, স্টপ পুশ বাটন থেকে একটা স্টার্ট পুশ বাটন আসবে। তাহলে আমি স্টার্ট পুশ বাটন থেকে একটা আসবে ম্যাগনেটিক কন্ডাক্টর, ম্যাগনেটিক কন্ডাক্টরকে ক্যা দিয়ে প্রকাশ করে। যারা ম্যাগনেটিক কন্ডাক্টর দেখেন নাই, আমি আপনাদের একটা ম্যাগনেটিক কন্ডাক্টর দেখাই, একটা ম্যাগনেটিক কন্ডাক্টর দেখো, এটা হচ্ছে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে একটা আমরা এই স্টার্ট ডেল্টা করার জন্য আমরা তিনটে ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করবো, ঠিক আছে। আর এটা হচ্ছে ওভারলোড রিলে, এই যে আমি এখানে বললাম একটা ওভারলোড লাগাবো, এটা হচ্ছে সেই ওভারলোডটা, এটা কি আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে ওভারলোড ইলেকট্রনিক্সটা, এটা হচ্ছে ম্যানুয়ালটা, এটা হচ্ছে ম্যানুয়ালটা, এটা হচ্ছে ইলেকট্রনিক্সটা, যাদের কাছে যেটা থাকে সবসময় সেটা ইউজ করবেন। তাহলে দেখা যাক, আমরা যখন ওভারলোড লাগাবো, ওভারলোড লাগানোর পর একটা স্টপ বাটন লাগাবো, তার একটা স্টার্ট বাটন লাগাবো, স্টার্ট বাটন লাগানোর পর তোমার আমার প্রথম যেটা তো ম্যাগনেটিক কন্ডাক্টর থাকবে সেটা মেইন হিসেবে ধরবো, আবার এটাকে আমার লেচিং করাইতে হবে। কেন লেচিং করবো আমি এখানে, এখানে লেচিং করানোর কারণটা হচ্ছে আমি এই প্রসেসটা রান করার জন্য, মানে কন্টিনিউস রাখার জন্য, স্টার এবং ডেল্টাকে কন্টিনিউস রাখার জন্য আমার লেচিংটা করা দরকার। লেচিংটা কেন দরকার, লেচিং অর্থ হচ্ছে ধরে রাখা, আমি যখন লেচিং করবো না সুইচটা আমি কতক্ষণ চেপে ধরে রাখতে পারবো, সবসময় তো আমার তো মোটরের সামনে গিয়ে সুইচ চেপে ধরা তো সব পসিবল না, তো আমি সুইচটা একটা একবার চাপ দিয়ে দিলাম, আমার জিনিসটা অন হয়ে গেল, এরপর থেকে আমার প্রসেসটা কি কন্টিনিউসলি চলতে থাকলো। তাহলে আমি একটা কাজ করলাম, লেচিং করলাম, লেচিং করার সিস্টেম কি, আমি স্টপ বাটনের এই মাথা থেকে নিয়ে এই পাশ থেকে নিয়ে অ্যানোতে দিয়ে দিলাম, পিসের ম্যাগনেটিক কন্ডাক্টর মেইন যেটা ধরছি ওটার অ্যানোতে দিয়ে, ওটার অ্যানো থেকে একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল ওয়ানে দিয়ে দিলাম, তাহলে আমার লাইচিং হয়ে গেল। এবার আসি,
ওভারলোডের পর থেকে ওভারলোড যে অংশটা শেষে ওভারলোডের ওপর পাশ থেকে আমি একটা কানেকশন দিব হচ্ছে কি মেইনের অ্যানোতে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর মেইনের অ্যানোতে কানেকশন দিব মেইনের অ্যানো থেকে আউটপুটটা যাবে একটা একটা টাইমার নিব একটা টাইমারের A1 এ এবং A2টা নেগেটিভ হিসেবে কানেক্ট হবে আবার সেমভাবে আরেকটা মেইনের অ্যানো থেকে মেইনের অ্যানো থেকে আরেকটা তার বের করব ওটা কী করব টাইমার যেটা আছে টাইমার এই টাইমারের এনসিতে কানেক্ট দিয়ে দিব এই টাইমার এনসি থেকে আবার যেটা বের হবে সেটা আমি ডেল্টাতে ডেল্টা যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর ধরছি এটার এনসিতে কানেকশন দিয়ে দিব শেষ আবার ওই এনসি থেকে যেটা বের হবে সেটা আমি আবার স্টারের জন্য যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর ধরছি ওই ম্যাগনেটিক কন্ট্যাক্টরে A1 কানেক্ট দিয়ে দেবো তাহলে A2টা নেগেটিভ তো সব একসাথেই যাবে আবার সেম আমি মেইনের অ্যানো থেকে মেইনের অ্যানো থেকে আরেকটা তার বের করব ওটাই নিয়ে গিয়ে আবার টাইমার যেটা ধরছি টাইমারের অ্যানো থেকে দিব কানেকশন দিয়ে দেবো আবার টাইমার অ্যানো থেকে আরেকটা যেটা তার বের হবে আউটপুটটা ওটা কী করবো এই স্টার এ স্টার মানে এমসি যেটা ধরছে স্টার হিসাবে ওটার এনসিতে ঢুকাই দিব ওই এনসি থেকে আউটপুটটা ডেল্টার ডেল্টা যে হিসাবে যে K1টা ধরছি কে মানে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা যেটা ধরছি ওটার A1-এ ঢুকাই দিব A2-টা সবগুলো নিউট্রাল সবগুলো এক জায়গায় হবে এইভাবে আমার এটা কন্ট্রোল সার্কিটটা এভাবে কমপ্লিট হয় ধন্যবাদ আচ্ছা স্টার ডেল্টা যে স্টার্টারটা বলছেন আপনি এখানে যে মোটরটা ইউজ করবেন এটা কত কিলোওয়াটের উপরে বা কত কিলোওয়াটের নিচে ইউজ করবেন এটা হ্যাঁ এখানে একটা হিসাব আছে আমার দুই ধরনের স্টার্টার আছে একটা হচ্ছে স্টার ডেল্টা স্টার্টার একটা হচ্ছে ডল স্টার্টার আমি কখন ডল স্টার্ট ইউজ করবো কখন স্টার ডেল্টা স্টার ইউজ করবো তার একটা রেটিং আছে যখন আমার মোটর রেটিং যদি 7.5 কিলোওয়াটের যদি কি হয় নিচে হয় তখন ইউজ করবো আমরা ডল স্টার্টার আর যদি 7.5-এর উপরে হয় 5 আপ তখন আমরা ইউজ করবো এই স্টার্টারটা স্টার্টারটা আরেকটা কোশ্চেন ছিল যে আমাদের মোটরের যেটা ছিল আর কি মোটরের রেটিং ভোল্টেজ রেটিং যেটা থাকে একটা ডিভাইসে 440 আর একটা হচ্ছে 440 ঠিক আছে এখন আমরা থ্রি ফেস লাইন থেকে যদি ডিরেক্ট 440 লাইনটা যেটা ঢুকে ফেসে তো ফেস থেকে যেটা মোটরে ঢুকে আপনি যেটা বলছিলেন যে 440-কে √3 দিয়ে ভাগ করে কনভার্ট করা হয় তো এখন এটা কত কত সেকেন্ড বা কত টাইম পর্যন্ত তো স্টার্টটা 440 ভোল্টটাকে কনভার্ট করতে পারবে বা কনভার্ট করে নিয়ে যাবে আমাদের একটা কোশ্চেন আছে না যে মনে করেন স্টার্টটা চলছে এক ঘন্টা চলছে এক ঘন্টা 440 ভোল্ট নিচ্ছেও ডিরেক্ট তো এটা কি মোটরের ক্ষেত্রে ক্ষতি হচ্ছে কি না তাহলে এটা কত মিনিট পর বা কত সেকেন্ড পর আমি ডেল্টাতে কনভার্ট করব আর ডেল্টাতে কতক্ষণ চলবে জিনিসটা এখন দেখা যাচ্ছে আমি এখানে প্রথমে কী করলাম স্টার্টে যেহেতু লাইন দিচ্ছিল 440 দিলাম আপনি বলতেছেন না আমার 440-টা কতক্ষণ চলবে এটা আপনার 10 সেকেন্ড মতোই দিতে পারবেন 10 সেকেন্ড দিলে আর মানে আরপিএমের উপর আর কি আর আপনার এখানে আরপিএম হিসাব আছে আপনার যেটা আরপিএম বেশি হবে আপনার ওটার টাইমটা একটু বাড়াই দেবেন যেটা আরপিএম কোনো টাইমটা একটু কমাই দেবেন এটা আপনার আরপিএমের উপর ডিপেন্ড করতেছে তো মনে করেন আপনার যদি একটা 1400 আরপিএমের থাকে আপনি 10 সেকেন্ড দিতে পারেন 10 সেকেন্ড দিলে মনে করেন আপনি 10 সেকেন্ড পরে